হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের সকালে ঘুম থেকে সাত উঠেই বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। খ্যাপার হচ্ছে, এখন ধামাখালি আছি। ধামাখালি থেকে খ্যাপার হয়ে ওপারে সন্দেশখালি যাবো। সন্দেশখালি থেকে সাইকেলটা নিয়ে খুলনা গিয়ে গাড়ি ধরবো, ওখান থেকে চলে যাবো হাসনাবাদে। হ্যালো, সন্দেশখালি কি সুন্দর একটা, এখন লঞ্চ দাঁড়িয়ে আছে পুলিশের, আর জেডি গার্ড দেখা যাচ্ছে সন্দেশখালির। একটাই লস আছে এখন। সামনে জেটি ঘাট, বোট থেকে সবাই উঠছে জেটি ঘাটের উপরে, আমি উঠে পড়লাম। দাদা আছে পিছনে, দাদা সামনে দিকে কিছুটা হাঁটতে হবে এই ব্রিজটা দিয়ে। এই আমাদের সাইকেল আছে, সাইকেলটা নিয়ে নিতে হবে। সামনে কিছু ছোটোখাটো দোকান আছে, আর ওইটা হচ্ছে তোমার টুরিস্টরা আসে সেই জায়গা। আর এই যে আমার সাইকেল আছে, সাইকেলটা নিয়ে নিলাম। দাদার আমি বেরিয়ে পড়লাম, দাদা বলছে দোকানে যাবে, রুমাল নেবে। এখান থেকে দোকানের পাশাপাশি রুমাল খুঁজছি, খুঁজছি দোকানটা, খুঁজছি কোথায় আছে। ফাইনালি আগে এসে দেখলাম একটা রুমাল দোকান খোলা আছে। এখান থেকে রুমালটা খুবই পছন্দ হচ্ছে, অনেকগুলো রুমাল একই রকম ভালো লাগছে। দাদার সিংহ রুমালটা খুবই পছন্দ হচ্ছে, কিন্তু ভাবছে তাও আরও অন্য 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 কোনো কোয়ালিটি বা অন্য কোনো কালার নেবে কি না। একের পর এক রুমাল দেখেই আছে, মাথায় কাজ করছে না, একটু মেডিসিন রোল নিচ্ছে, মেডিসিন রোলে খেয়ে নিক। তারপরে আবার ফাইনালি রুমাল একটা পছন্দ হয়ে গেছে, নিয়ে নিলাম। আর নেওয়ার পর চল বেরিয়ে পড়লাম। আর আজকে পাকিস্তান আর ভারত খেলা আছে। দিদারা রুটি আর আন্ডা গাড়ি বিক্রি করছে, ওখান থেকে আমরা রুটি আন্ডা গাড়ি খাবো। ফাইনালি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে।